সমাধি ভাব, সালাম আলাইকুম। তো সমাধি ভাব, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করছি সেটা হলো XAU UFT, অর্থাৎ গোল্ডের অ্যানালাইসিস। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই রাশিয়ার যে জাহাজটি ডুবে গিয়েছে, মার্কেটের অবস্থা মনে হয় সেই জাহাজের মতোই একটা অবস্থা হয়ে হয়ে রয়েছে। তো সমাধি ভাব, আসলে গোল্ডের অ্যানালাইসিস এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, একটু ভয়েই লাগে, কারণ গোল্ড তো আপনারা জানেন যে উল্টাপাল্টা করে থাকি ব্যাপকভাবে। তো সমান্তরিকভাবে এখন এই গোল্ড আমি কিন্তু গত ক্লাসে, অর্থাৎ গত ভিডিওতে আমি যে কথাগুলো বলেছিলাম যে গোল্ড আপনাদের মোটামুটি উপরের দিকেই চলে যাবে, কারণ বর্তমানে এমন একটা ইঙ্গিত এই বিভিন্নভাবে দিচ্ছে আপনার, মানে অলভাব বিভিন্ন আইডিয়া নিয়ে বলা যায় এরকম কিছু। তো তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম যে আসলে এই গোল্ড উপরের দিকে চলে গেছে। তো আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধটা, মোটামুটি এটা থামার খুব একটা সম্ভাবনা আপাতত দেখছি না। বা বিগত 2 বছর যাবত আমাদের দেখা গেছে যে করোনার কারণেই কিন্তু মার্কেটে একটা টালমাটাল অবস্থা ছিল, আর বর্তমানে এটা ইস্যুটা দায়ের হয়েছে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ। আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার সাথে শুধু না, এখন ইউক্রেন না, বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোও কিন্তু মোটামুটি ব্যাপক একটা চলছে, মানে টান প্রবাহ চলছে। তো সেই ক্ষেত্রে বিশেষ করে আমেরিকার সাথে বা ব্রিটেনের সাথে যে কোনো সময় ও বেঁধে যেতে পারে, এরকম একটা অবস্থাই কিন্তু মোটামুটি অনেক ক্ষেত্রে হয়ে গেছে। আপনারা জানেন হয়তো যে ইউক্রেনকে আমেরিকা ব্যাপক অর্থ দিয়ে সহায়তা করছে, এবং এটা রাশিয়া কিন্তু এই ব্যাপারে নিষেধাজ্ঞা দিচ্ছে বিভিন্নভাবে। এবং এই ক্ষেত্রে যদি তাদের সাথে মোটামুটি ভালো কোনো না হয়, তাহলে হয়তো আমেরিকার সাথেও মোটামুটি একটা কঠিন একটা অবস্থার সৃষ্টি হয়ে যাবে। তো যদি তাই হয়, তাহলে কিন্তু গোল্ডের প্রাইসটা আরো হাই হয়ে যাবে, এবং সেটা ব্যাপকভাবে হাই হতে পারে। তো এই কি অবস্থা হচ্ছে বা হবে, কি হচ্ছে আমরা দেখছি, বাট কি হবে এটা বোঝা অনেক ক্ষেত্রেই অনেকটা মুশকিল হয়ে গিয়েছে। তবে আমি আপনাদেরকে বলবো যে বর্তমান যে অবস্থা রয়েছে, এই অবস্থা থেকে গোল্ড কিন্তু ব্যাপকভাবে ডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং সে হয়তো তার অবস্থা ধরে রাখবে কিছুদিন, না হয় সে আরো আপে চলে যাবে। তবে হ্যাঁ, সাময়িক সময়ের জন্য সে নিচে একটা টান দিতেই পারে, এটাই খুব স্বাভাবিক। যেমন ফরেক্স মার্কেটের একটা ব্যাপার হলো, এটা তো আর স্থায়ী থাকবে না, স্থির কোনো জায়গায় থাকবে না, সে আপ ডাউন তো করবেই। সেই আপ ডাউন করার ভিতরে সে যতটুকু নিচে যাবে, কিন্তু মোটামুটি সার্বিক অবস্থা বিশ্লেষণ করে যতটুকু বুঝে যাচ্ছে, সেটা হলো সে তার কিন্তু মেইন ভিশনটা কিন্তু আপের দিকে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে গোল্ডে আপনারা যারা বিশেষ করে লং টাইমার ট্রেডার, তাদের কিন্তু আপনার ফোকাস রাখতে হবে যে গোল্ড উপরের দিকে চলে যেতে পারে, কারণ ইন্টারন্যাশনালি যে কোনো বড় ধরনের ক্রাইসিস হলে সেই ফায়দাটা গোল্ড নিয়ে থাকে সব সময়। এটা শুধু যে এখন এই করোনাকালীন সময় অথবা এই ইউক্রেন রাশিয়াকে যুদ্ধ রেখে, ব্যাপারটা কিন্তু তেমন না, এটা সব সময় ফরেক্স মার্কেটে এরকম হয়ে থাকে। তো যাই হোক, সম্মানিত ভাই, এখন যেখানে গোল্ড বর্তমান গোল্ডের প্রাইস যেখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 1973 যে লেভেলটা, এই লেভেলটা থেকে গোল্ড ঠিক আগামী আপনার 23 এপ্রিল পর্যন্ত কতটুকু যেতে পারে, আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আইডিয়া দিব মাত্র। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে যে জিনিসটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাচ্ছি, সেটা হলো যে গোল্ড বর্তমান যে অবস্থায় রয়েছে, এই অবস্থা থেকে যদি গোল্ড ডাউনের দিকে সে মুভ করে, সেই ক্ষেত্রে সে যেখানে যেতে পারে, এটা আসলে বর্তমান অবস্থা থেকে তার অ্যানালিসিসটা করাও কিন্তু অনেকটা মুশকিল। তো তারপরেও আমি বলবো যে এই জায়গা থেকে তার ফার্স্ট যে সাপোর্ট লেভেলটা রয়েছে, সেটা হলো 1910-15 বা 1900 লেভেলও যদি বলেন, অসুবিধা নেই। তো এই লেভেলটা মার্কেটের জন্য ফার্স্ট আপনার সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে। তবে এর ভিতর থেকে যে কোনো জায়গা থেকে থেকে জায়গায় কিন্তু সে একটা টান দিয়ে বা উপরের দিকে চলে যেতেই পারে, আমি কিন্তু আপনাদেরকে বারবার এই কথাটা বলছি। তো এরপরে যদি এই সাপোর্ট লেভেলটাকে মার্কেট ভাঙে, সেই ক্ষেত্রে তার পরবর্তী যে সাপোর্ট লেভেলটা রয়েছে, সেই সাপোর্ট লেভেলটা রয়েছে 1875। 1875 এই সাপোর্টটা লেভেলটা যদি ভেঙে ফেলে, সেই ক্ষেত্রে তার পরবর্তী সাপোর্ট লেভেল যেটা রয়েছে সম্মানিত বিভাগ, সেই সাপোর্ট লেভেলটা হলো 1830। তো এই যে লেভেলগুলোর কথা বললাম, আমার মনে হয় না যে আগামী সপ্তাহ পর্যন্ত এই লেভেলগুলোকে গোল্ড ভাঙবে। যদি নিচের দিকে যায়, যে এই লেভেলগুলো ভেঙে তার নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা খুব কম। তো যদি এই লেভেলটাকে সে সাপোর্ট লেভেলকে না সার্চ করে, সে যদি রেজিস্ট্যান্স লেভেলকে সার্চ করে এবং উপরের দিকে সে মার্কেট চলে যায়, সেই ক্ষেত্রে মার্কেটটা কতটুকু যেতে পারে সময়টিভাবে এই ব্যাপারে দেখেন। এই ব্যাপারে প্রথমত তার এখানে বর্তমান যে লেভেলটা রয়েছে, এই লেভেলটা থেকে তার উপরের লেভেল রয়েছে 2000 বা 2010-15,
সেটা খুব কাছাকাছি, খুব একটা বেশি যে ব্যবধান তা না, তা পরবর্তী তার যে লেভেলটা রয়েছে সম্মানিত ভাব সেই লেভেলটা রয়েছে মার্কেটের জন্য আপনার 2070 বা 80। যদি এই লেভেলটাকে মার্কেট ভেঙে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট মোটামুটি এখান থেকে আরো অনেকটা উপরের দিকে চলে যেতেই পারে, তবে এইটা কতটুকু কি যাবে এটা ডিপেন্ড করবে সার্বিক অবস্থার উপর ভিত্তি করে। তো এই লেভেলগুলো যদি ভাঙে মার্কেট তাইলে তার গতিবিধ কি হতে পারে বা কোথায় যেতে পারে এই ব্যাপারে আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আমি নিশ্চিত করার চেষ্টা করব। আপাতত এতটুকু আইডিয়া আপনাদেরকে দিলাম, বিশেষ করে যারা নতুন রয়েছেন আপনারা বারবার আমাকে বিভিন্নভাবে ভিডিও নিচেও কমেন্ট করবেন বা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ফোন করবেন, বিভিন্নভাবে কমেন্ট করবেন আপনারা ভিডিও দেওয়ার জন্য। প্রতি সপ্তাহে একটা অ্যানালিসিস আপনাদের নতুনদেরকে কিছুটা হলেও আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে। তো তারই ধারাবাহিকতা অনুযায়ী আমি কিছুটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম, যারা অ্যাডভান্স লেভেলের ঘাটাঘাটি করে কাজ করবেন তারা আপনারা আপনাদের মতো করে আপনারা ট্রেড করতে পারবেন বা অ্যানালিসিস করতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে আল্লাহ।